বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন ছোট বড় যুদ্ধের দামামা বাজছে, তখন নিজের পছন্দ মতো দেশগুলোতে নিরাপত্তা নিশ্চিতের নামে যুদ্ধ রসদ বিলিয়ে চলেছে যুক্তরাষ্ট্র। কখনো ইসরায়েলকে, কখনো বা ইউক্রেনকে সাহায্যের আড়ালে সামরিক সহযোগিতা দিয়ে যুদ্ধের আগুন আরও উস্কে দিচ্ছে ওয়াশিংটন। এবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, জার্মানি ও ন্যাটোর নিরাপত্তার জন্য 600 প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে তিন পক্ষের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেই চুক্তির পরিমাণ হল $500 কোটি। পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও নিরাপত্তা সংক্রান্ত নীতি মেনে এসব ক্ষেপণাস্ত্র সিস্টেম বিক্রি করা হচ্ছে। এর ফলে ন্যাটোর একটি শরিক দেশ জার্মানির নিরাপত্তা বাড়বে। দেশটি ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থায়িত্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শক্তি। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এ সংক্রান্ত চুক্তিটি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে জার্মানির জাতীয় ও আঞ্চলিক প্রতিরক্ষা উন্নত করার লক্ষ্য পূরণে সাহায্য করবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও এসব মিসাইল বিক্রিতে ছাড়পত্র দিয়েছে, তবে এখনও মার্কিন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে চুক্তিটি। প্রসঙ্গত, প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম শত্রুর বিমান, ড্রোন বা মিসাইলের মোকাবিলায় লক্ষ্যের 100 কিলোমিটার দূরে এবং 30 কিলোমিটার উঁচুতেও মিসাইল ছুটতে পারে। ঠান্ডা যুদ্ধের সময় থেকে জার্মানির কাছে 36টি প্যাট্রিয়ট ছিল, পরে সেই সংখ্যা কমে যায়। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর কিয়েভকে 3টি প্যাট্রিয়ট সিস্টেম দেয় জার্মানি, যার ফলে এখন জার্মানির কাছে 9টি প্যাট্রিয়ট সিস্টেম আছে। জার্মানি ইউক্রেন ছাড়াও ইউরোপের গ্রিস, নেদারল্যান্ড, পোল্যান্ড, রোমানিয়া, স্পেন ও সুইডেনের কাছে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। পরম বন্ধু ইসরায়েলকে শক্তিশালী ইসলামী রাষ্ট্র ইরানের মার থেকে বাঁচাতে আবারও হুমকি হুঁশিয়ারির পথ বেছে নিল মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইসরায়েলে হামলা চালানোর ব্যাপারে ইরানকে হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্র। ভৌগোলিক রাজনীতিতে নিজের খুঁটি শক্ত রাখতে কিছু সময় আগেও যেই যুক্তরাষ্ট্র নরম সুরে কথা বলছিল ইরানের সাথে, সেই দেশই এখন বন্ধুকে নিরাপত্তা দিতে ইরানের দিকে চোখ রাঙানি দিচ্ছে। এক মার্কিন কর্মকর্তা শুক্রবার বলেছেন, ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালালে বিপর্যয়কর পরিণতির মুখোমুখি হবে ইরান। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির আলোচনা লাইনচ্যুত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ইসরায়েলে হামলার পরিণতি বেশ বিপর্যয়কর হতে পারে, বিশেষ করে ইরানের জন্য। তিনি আরও বলেন, ইরানের মিত্র হামাসই 7 অক্টোবর এই যুদ্ধ শুরু করেছিল। ইরান যদি আমাদের কাছে দীর্ঘ যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে আসে খুব ভালো, এসব না করে যদি হামলার পথ বেছে নেয় সেটা হবে করুণ পরিহাস। উল্লেখ্য যে 31 জুলাই তেহরানে ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান ও হামাস। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। আবার এদিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পাড়ায় ইসরায়েলকে নিয়ে দেখা দিচ্ছে মতবিরোধ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত জুলাইয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সর্বশেষ বৈঠকে নেতানিয়াহুকে গাজায় ইসরায়েলের যুদ্ধ দ্রুত শেষ করতে বলেন। তবে গাজায় যুদ্ধবিরতির দাবি জানানোয় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমালোচনা করেছেন তিনি। ট্রাম্প বলেন, শুরু থেকেই কমলা ইসরায়েলের হাত বেঁধে রাখার জন্য কাজ করছেন, অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছেন, সবসময় যুদ্ধবিরতির দাবি জানিয়েই যাচ্ছেন। বিষয়টি কেবল হামাসকে পুনরায় সংগঠিত হতে 7 অক্টোবরের মতো আরেকটি নতুন হামলা চালাতে সুযোগ করে দেবে। সাবেকই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, গাজা যুদ্ধে জয়ের জন্য যে সমর্থন প্রয়োজন তা তিনি ইসরায়েলকে দেবেন। তিনি চান এই যুদ্ধে ইসরায়েল দ্রুত জিতুক। দখলদার ইসরায়েলি সেনারা যে গাজায় খুব বেশি সুবিধা করতে পারছে না হামাস নির্মূলে, তা বারবার প্রমাণ করে দিচ্ছে হামাস।
এবার অবরুদ্ধ গাজা উপত্যকায় রাস্তার পাশে হামাসের পুঁতে রাখা বোমায় দখলদার ইসরায়েলের দুই সেনার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। নিহত সেনারা হলেন মেজর ইজহাক বেলেদ এবং সার্জেন্ট মেজর মোর্দেচাই ইউসুফ বেন সোয়াম। ইজহাক বেলেদ ছিলেন লজিস্টিক্স অফিসার, অপরদিকে মোর্দেচাই ইউসুফ পেশায় ট্রাক চালক ছিলেন। তারা দুজনই সেনাবাহিনীর জেরুজালেম ব্রিগেডের 811 ব্যাটালিয়নের কর্মরত ছিলেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইজহাক বেলেদ সেনাবাহিনীর একটি বহরকে নেতৃত্ব দিয়ে গাজার জেইতুনে নিয়ে যাচ্ছিলেন। ওই বহরে সেনাদের জন্য যুদ্ধ সরঞ্জাম ছিল। অপরদিকে মোর্দেচাই ইউসুফ ওই বহরের একটি গাড়ির চালক ছিলেন। গাড়ি নিয়ে যখন তারা যাচ্ছিলেন তখন গাজার মধ্যাঞ্চলে নেজারিম করিডোরের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। এতে দুজন নিহত ও বাকিরা আহত হন। IDF জানিয়েছে হামাসের যে যোদ্ধা বোমাটি পুঁতেছিলেন তিনি ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলিও ছোড়েন। সফলভাবে বোমার বিস্ফোরণ ও গুলি ছুড়ে সেখান থেকে নিরাপদে সরে যান এই হামাস সদস্য। গতকাল শনিবার এ দুজনের মৃত্যুর মাধ্যমে গাজায় স্থল হামলা চালানোর পর দখলদার ইসরায়েল সেনাদের মৃত্যুর সংখ্যা 334 জনে পৌঁছেছে। এর আগে 7 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে আরও 300+ সেনাকে হত্যা করেছিল হামাসের যোদ্ধারা। দীর্ঘ 10 মাস ধরে গাজায় বর্বরতা চালিয়ে 40,000 মানুষকে হত্যা করেছে ইসরায়েল। তা সত্ত্বেও এখনও হামাসকে পুরোপুরি নির্মূল করতে পারেনি তারা। প্রায় প্রতিদিনই হামাসের প্রতিরোধের মুখে পড়ছেন ইসরায়েলি সেনারা, আর এ কারণে তারা নতুন করে গাজার বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে সরে যেতে নির্দেশনা দিচ্ছে।